অঘোষিত হরতাল জারি করে সমস্ত পরিবহন বন্ধ করেছে। মানুষ বাসা বাড়ি থেকে বের হলে তাকে অপমান করছে, লাঞ্ছনা করছে। 71 সালে আমরা শুনেছিলাম বন্ধুগণ, পাকিস্তানি হানাদার বাহিনী মানুষের কাপড় খুলে চেক করত যে সে হিন্দু না মুসলমান। আজকে এই সরকার সেই পাক বাহিনীর আপনার পুনরাবৃত্তি করছে। এই সরকার মোবাইল চেক করে দেখছে সে বিএনপি জামাত বিরোধী দল করে নাকি আওয়ামী লীগ করে। আজকে স্বাধীনতার 51 বছরে এই সরকার বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও বর্বর জায়গায় নিয়ে গেছে। আমরা বিজয়ের মাসে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় আত্মমর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার। অথচ আজকে আমাদের দেশের নাগরিকদের আজকে আত্মমর্যাদার কথা যদি আমরা ভাবি বন্ধুগণ, আজকে নাগরিকরা রাস্তায় বের হলে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের মোবাইলের পার্সোনাল গ্যালারিতে ঢুকছে, তাদের ফেসবুকে ঢুকছে। এটা ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন, চরম মানবাধিকার লঙ্ঘন। এমনকি আজকে সভা সমাবেশ করার সাংবিধানিক, নাগরিক এবং গণতান্ত্রিক অধিকারকেও সরকার আজকে লঙ্ঘন করছে, আইন শৃঙ্খলা বাহিনীও লঙ্ঘন করছে। আজকে বিরোধী দলের সভা সমাবেশ করার অধিকার তারা কেড়ে নিয়েছে। আজকে বাংলাদেশে সরকারি দলের গুন্ডা মাস্তানেরা সারা দেশে অস্ত্র, রামদা, বাস, লাঠি সোঁটা নিয়ে মহড়া দিয়ে এই দেশকে একটা ত্রাসের রাজত্বে পরিণত করেছে। আমরা আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সরকারি দলের সহিংসতা, সরকারি দলের ত্রাস সৃষ্টি করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একজন হত্যার অধিকার আমাদের অঙ্গীকার, জনতার অধিকার আমাদের অঙ্গীকার। বন্ধুগণ, আমরা আপনারা দেখেছেন বিএনপি সারা দেশের 9টি বিভাগে শান্তিপূর্ণ সমাবেশ করেছে, কোথাও তাদের সমাবেশ থেকে একটা গাড়িতে ঢিল মারা হয় নাই, একটা বিল্ডিংয়ের কাজ ভাঙা হয় নাই। এই রকমের শান্তিপূর্ণ সমাবেশের নজির বাংলাদেশের গত 50 বছর খুঁজলেও খুবই কম পাওয়া যাবে। শান্তিপূর্ণ 9টি বিভাগীয় সমাবেশ করার পরে যখন তারা ঢাকায় গণসমাবেশের ডাক দিয়েছে সরকার পতনের আতঙ্ক থেকে, সরকার প্রশাসনকে দিয়ে সারা দেশে একটা যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি করে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে হুমকি দিচ্ছেন, আগুনে পুড়িয়ে মারবেন, হাত ভেঙে দেবেন, আওয়ামী লীগের নেতারা যেভাবে মুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন, পিটানের হুমকি দিচ্ছেন, এটা কোনো সভ্য রাষ্ট্রের, সভ্য সমাজের চিত্র হতে পারে না। এই ফ্যাসিবাদী সরকার আর নাই দরকার, এই আর নাই দরকার ফ্যাসিবাদী সরকার। আমরা বলতে চাই, হামলা মামলা করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম পৃথিবীর কোথাও দমন করা যায় নাই, বাংলাদেশেও দমন করা যাবে না। বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হবে, ফ্যাসিবাদের পতন হবে, এটাই চিরন্তন সত্য। কাজী আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আপনারা নাগরিকদের মৌলিক অধিকার মানবাধিকার হরণ করবেন না, আপনারা নাগরিকদের মুখোমুখি দাঁড়াবেন না। এই লুটেরা সরকার, এই মাফিয়া সরকার, এই খুনি সরকার আজকে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করে এই দেশে একটা একদলীয় শাসন কায়েম করতে চায়, দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। মুক্তিযুদ্ধের উত্তরসূরিরা, গণতন্ত্রের অগ্রগামী সৈনিকেরা এই দেশে সেই বাকশাল, সেই প্রতিবাদ, সেই স্বৈরতন্ত্র কায়েম করতে দেব না। তাতে যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দিচ্ছি, প্রয়োজনে আরো দেব। তাতে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিচ্ছি, প্রয়োজনে আরো দেব।